প্রিয় দর্শক, ভিলেজ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বাড়ি এক খাটো জাতের একটি ঢেঁড়স চাষ পদ্ধতি নিয়ে। বন্ধুরা, ভিডিও দেখতে থাকুন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, ঢেঁড়সের জন্য প্রথমে আমরা বেলে দোআঁশ একটি জমি নির্বাচন করব এবং আমাদের বিঘাপতি 500 থেকে 1000 গ্রাম বীজ সংগ্রহ করব। অবশ্যই ভালো মানের বীজ সংগ্রহ করব। এরপর আমরা জমিটি প্রস্তুত করব এবং জমিতে শুধুমাত্র সামান্য পরিমাণে জৈব সার প্রয়োগ করব। আমি বলে রাখছি, সামান্য পরিমাণে জৈব সার এজন্য প্রয়োগ করব, ঢেঁড়সের গাছ যদি অতিমাত্রায় জৈব সার পেয়ে যায় তাহলে কিন্তু গাছের আকার অনেক বড় হবে এবং ফলন কমে আসবে। তাই শুরুতেই জৈব সার কম মাত্রায় প্রয়োগ করবেন। বন্ধুরা, আপনারা বীজ থেকে বীজের দূরত্ব 2 থেকে 6 ইঞ্চি বজায় রাখবেন এবং সারি থেকে সারির দূরত্ব 10 থেকে 12 ইঞ্চি বজায় রাখবেন। এবং মনে রাখবেন, আপনার যে বীজটি জমিতে লাগানোর জন্য নিয়ে আসছেন সেটিকে কিন্তু 12 ঘন্টা পানিতে নিমজ্জিত রাখতে হবে এবং পানিতে ডুবিয়ে রেখে অঙ্কুরোদ্গম হওয়ার পরেই এটিকে জমিতে রোপণ করতে হবে। এরপর আপনাদের বীজ রোপণের পরবর্তীতে 1 থেকে 1.5 সপ্তাহের মাথায় জমিতে সেচের ব্যবস্থা করতে হবে, কারণ যদি আমরা সময় মতো সেচ দিতে না পারি তাহলে কিন্তু আমাদের ঢেঁড়সের গাছগুলো দুর্বল হয়ে যাবে। এরপর 15 দিন পরে বিঘাপতি 20 কেজি টিএসপি, এমওপি 6 কেজি, জিপসাম 10 কেজি, সালফার 1 কেজি এবং খৈল 30 কেজি হারে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, মনে রাখবেন, ঢেঁড়সের প্রধান শত্রু হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, সাদা মাছি এবং জাত পোকা। তো এই জাত পোকা দমনের জন্য আপনাদেরকে কনফিডার অথবা হেমাডর সপ্তাহে 2 দিন স্প্রে দিতে হবে। তার সঙ্গে ছত্রাকনাশক রিডোমিল গোল্ড মিশিয়ে সুন্দরভাবে স্প্রে করতে হবে। তো বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিওটিতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে সার্বিক বিষয়টি বোঝানোর জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিলেজ অ্যাগ্রোর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।